साबेक इमाम हज़रत हज़रत मौलाना अब्दुल शहीद साहब दामत बरकात हज़रत मौलाना अब्दुल शहीद साहब दामत बरकात के दारुत गुरु बयान पेश करते हैं अहले बल्कि से पक्का के हो रिपोर्ट। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله اللهم بيدك الخير كله وإليك يرجع الأمر كله. صدق الله العظيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه كمثل الحي والميت أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহব্বত করে দিনী মাহফিল কোরআন হাদিসের মাহফিল ওলামাদের মজলিস জিক্রুল্লাহর মজলিসে আমাদেরকে শরিক হওয়ার তৌফিক দান করেছেন। সবাই অন্তরে অন্তঃস্থল থেকে জোরে সুরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, শুধু সালাম জানাবার জন্য 10 থেকে 15 মিনিট সময় দেওয়া হয়েছে। যেহেতু খারিগুনা জামে মসজিদে দীর্ঘ 2 বছর খেদমতে ছিলাম, এই হিসাবে হক হিসাবে কিছু সময় পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রথমেই সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই এবং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীর মা ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনে কারিম থেকে একখানা আয়াত করিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। অল্প সময়ের ভিতরে দুই একটা কথা বলে বিদায় নিব। আল্লাহ যেন ইখলাসের নিয়তে আমাকে সামান্য কিছু সময় আপনাদের সামনে পেশ করার, কোরআন হাদিস থেকে বলার এবং ইখলাসের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার যত নিয়ামত তোমাদেরকে আমি দান করেছি, নিয়ামতের শুকুর আদায় করো, অকৃতজ্ঞতা হইও না, শুকরিয়া আদায় করা ছাড়িও না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে আমরা স্মরণ করব? ফাজকুরুনি আয় ফাজকুরুনি বিল ইবাদাতি আযকুরকুম আয় আযকুরকুম বির রাহমাতি ওয়ান নি'মাতি ওয়াল মাগফিরা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার মাধ্যম হলো আল্লাহর যত আহকাম হুকুম আহকাম আছে, সব হুকুম আহকামকে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী পালন করা, সেটার নাম হলো আল্লাহর স্মরণ। ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে। যারা নাকি আল্লাহকে স্মরণ করে তাদের উদাহরণ হলো জিন্দা ব্যক্তির ন্যায়, জিন্দা মাখলুকের ন্যায়। আর যারা নাকি আল্লাহকে স্মরণ করে না তাদের উদাহরণ হলো মুর্দা মাখলুকের ন্যায়, মুর্দা ব্যক্তির ন্যায়। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল্লাযী মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে সে জিন্দা ব্যক্তির ন্যায়, আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে না সে মুর্দা ব্যক্তির ন্যায়। দুনিয়ার সমস্ত মাখলুকাতকে আল্লাহর হুকুম আদায় করার জন্য আল্লাহর কিছু আইন কানুন দেওয়া আছে। সমস্ত মাখলুক আল্লাহর কুদরতের পাও সেজদা করে, শুধু মানুষেরা আল্লাহর কুদরতের পাও সেজদা করে না। সমস্ত মাখলুক আল্লাহর কুদরতের পাও সেজদা করে। বিশেষ করে মানুষ জাত আল্লাহর সবচেয়ে বড় পাঠানো জাত, যেটা আল্লাহর কাছে অতি দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন্নাতকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন, এবং আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানুষ এবং জিন্নাতের পক্ষ থেকে কিছু মানুষদেরকে জাহান্নামের জন্য আমি বানাইছি এবং জাহান্নামও আমি দিমু। যাই হোক, লম্বা আলোচনা করার টাইম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ২৭ নম্বর পারা সূরা যারিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ২ নম্বর পৃষ্ঠার মধ্যে মানুষ এবং জিন্নাত জাতকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আনআমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিন্নাত জাতকে জাহান্নামও দেওয়ার জন্য বানানো হয়েছে কিছু মানুষ এবং জিন্নাত জাতকে, যারা নাকি কাফের, যারা নাকি মুশরিক, যারা নাকি মুনাফিক, তাদেরকে বলা হয়েছে তারা ক্ষতিগ্রস্ত। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করে না, নবীজিকে স্বীকার করে না, অন্তর দ্বারা বুঝে না এবং কান দ্বারা শুনে না, এবং আল্লাহর স্মরণ থেকে সে দূরে, আল্লাহর আইন কানুন মসজিদ মাদ্রাসা থেকে তারা দূরে, কলব দ্বারা, অন্তর দ্বারা, চক্ষু দ্বারা, কান দ্বারা যারা আল্লাহকে মানে না, বুঝে না, আল্লাহর কথা স্মরণ করে না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। জাহান্নামে দেওয়ার জন্য সর্বপ্রথম যারা মানুষ তারা হলো কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নাকি কাফের এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের উপরে আল্লাহর লানত এবং মানুষদের লানত, তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারা ২ নম্বর পারার ৩ নম্বর পৃষ্ঠা, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। সমস্ত কাফের যারা, যারা নাকি কাফের এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত কুল মাখলুক যারা মানুষ তাদের লানত। ২ নম্বর যারা জাহান্নামী হবে তারা মুনাফিক, তারা আল্লাহর সাথে ধোঁকা দিয়েছে এবং মুমিন মুসলমানদেরকে ধোঁকা দেয়। তাদের দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ যারা মুনাফিক হবে তারা আল্লাহকে ধোঁকা দিয়েছে, মুমিনদেরকে ধোঁকা দিয়েছে, তারা রুগন্ত 24 ঘন্টা তারা অশান্তির মধ্যে থাকে এবং তাদের রোগকে আল্লাহ তাআলা বাড়াইয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর পারার মধ্যে ঘোষণা দিয়েছেন। সূরা তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মানুষ জাহান্নামী হবে, কাফের এবং মুনাফিক মুশরিক, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে অসংখ্য গণিত আয়াত দিয়ে হুঁশিয়ার দিয়েছেন। কাফের কাফেরদের বন্ধু, মুনাফিক মুনাফিকদের বন্ধু। যেমন তওবার মধ্যে আল্লাহ বলেন তারা আমাদেরকে আমি আল্লাহকে ভুলে গিয়েছে এবং তাদেরকেও আমি আল্লাহ তাআলা ভুলে গিয়েছি। যেমন নাসুল্লাহা ফানাসিয়াহুম উলাইকা হুমুল ফাসিকুন। মুনাফিকের খাস হলো আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকুন বা'দুহুম মিন বা'দ, একে অপরের বন্ধু, একে অপরের সহায়ক। মুনাফিক তাদের কাজ হলো ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, মন্দ কাজের আদেশ দেয় এবং ভালো কাজ থেকে তারা নিষেধ দেয়। এই মুনাফিক আর কাফেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন। আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নার জাহান্নামা খালিদিনা ফিহা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ, কাফের নারী এবং কাফের পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন। এক জায়গার মধ্যে ওনারা বসবাস করবে। এবং মুশরিক যারা যারা নাকি আল্লাহর সাথে শরিক করে, আহলে কিতাব থেকে যারা মুশরিক হয়েছে, খালিদিনা ফিহা ফি নারি জাহান্নামা, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। জান্নাতে শুধু দান করবেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, শেষ কথা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নাকি আল্লাহকে বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে এবং আল্লাহর দেওয়া মাল থেকে যারা আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করে, কোরআনকে যারা বিশ্বাস করে, অন্যান্য কিতাবকে যারা বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তাদেরকে আল্লাহ তাআলা সফলতা অর্জন করবে, তারাও হবে জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন ইমানদার বনার তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।